জলযোগ মিষ্টিঘর মফস্বল এলাকা থেকে যার সুনাম ছড়িয়ে পড়েছে উপজেলা থেকে জেলাব্যাপী। পাহাড়চুয়া বাজারে মিষ্টির দোকান জলযোগ, প্রায় ৪০ বছর আগের কথা। অখিল রঞ্জন দাস নামে এক ব্যক্তি পাহাড়চুয়া একটি গ্রামীণ হাটে মিষ্টির দোকান খুলে বসে। বাড়ি থেকে ৭-৮ কিলোমিটার দূরে ওই হাট। ভাঙ্গাচুরা পাহাড়ি কাঁকর বিছানো লাল মাটির পথ ধরে প্রতিদিন হাটে আসা যাওয়া করে। অনেকটাই নিস্তরঙ্গ অচঞ্চল একটি হাট। মানুষের হইচই বলতে ওই সাপ্তাহিক হাটবারের এক দুদিন, অন্যদিনে হাতে গোনা কয়েকজন মানুষের আনাগোনা থাকে। আশেপাশের পাহাড়ি গ্রাম, গভীর পাহাড়ের বুকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কিছু গ্রামের পানপুঞ্জির মানুষই এই হাটের প্রধান ক্রেতা। অখিল রঞ্জন দাসের এই মিষ্টির দোকানই বাজারের পরিচিতিকে শুধু উপজেলা সদরে নয়, জেলা ও বিভাগীয় পর্যায়ে ছড়িয়ে দেয়। সুযোগ পেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মরিছড়া বাজারের জলযোগ মিষ্টিঘর ঘুরে যান অনেকে। স্থানীয় ব্যক্তিরা আত্মীয়স্বজনের বাড়িতে এই মিষ্টির দোকানের মিষ্টি ফাটান, বন্ধুবান্ধবকে এই মিষ্টি দোকানের মিষ্টি খাওয়াতে নিয়ে আসে। অখিল রঞ্জন দাস মারা গেছেন প্রায় ৩ বছর আগে। মিষ্টির ব্যবসার হাল ধরেছেন তার সন্তানেরা। জলযোগ মিষ্টিঘরকে ঘিরে বাবার সুনাম, মিষ্টির সুনাম এখনো ধরে রেখেছেন তারা। অখিল রঞ্জন দাসের এক ছেলে অসীম কুমার দাস, যিনি জলযোগের দেখাশোনা করেন, তিনি বলেন প্রায় ৪০ বছর আগে বাবা এখানে এসে ব্যবসা শুরু করেন। বাবার সময় থেকেই মিষ্টির সুনাম, মানুষ আমাদের মিষ্টি ভালো পায়, দূর দূরান্ত থেকে লোকজন এসে মিষ্টি খান, নিয়েও যান। অসীম কুমার দাস বলেন দোকানে শুরু থেকেই খাটি ছানা দিয়ে আমাদের মিষ্টি তৈরি হয়, আমরা মিষ্টির মান কখনো নষ্ট করিনি। এখন দুধের অনেক দাম, বাইরে থেকে দুধ আনতে হয়, তাও মান ধরে রাখার চেষ্টা করি, আমাদের মিষ্টি পুরোটাই ছানার তৈরি। অসীম কুমার দাস বলেন শুরুর দিকে দোকানের মিষ্টির অতটা প্রচার ছিল না, গ্রামের বাজার, যোগাযোগও অত উন্নত ছিল না, এখনকার মতো পাকা সড়ক ছিল না, আশেপাশের মানুষই ছিলেন এই মিষ্টির ক্রেতা। ২০-২৫ বছর ধরে জলযোগের মিষ্টির পরিচিতি বেড়েছে। গ্রামের ছোট একটি বাজার থেকে উপজেলা শহর সহ বিভিন্ন জনের কাছে মিষ্টির সুনাম ছড়িয়েছে। কুলাউড়া উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পড়েছে হাটটি। অনেকটা উঁচু নিচু টিলার পথ বেয়ে বাজারে যেতে হয়। তাদের দোকানের তৈরি বিশেষ মিষ্টির মধ্যে রয়েছে সাদা স্পঞ্জ মিষ্টি, কালোজাম ও লালমোহন, এই ৩টি মিষ্টি বেশি চলে। তাদের তৈরি স্পেশাল নিমকিরও রয়েছে আলাদা সুনাম। ১০-১২ বছর হইব, জেলার মানুষ বিভিন্ন জায়গাতে মিষ্টি মানে একটু মিঠা কম আছে, একটু ভালো হয়, কেমিক্যাল ছাড়া মিষ্টির কারণে স্বাদ লাগে বেশি, কেমিক্যাল দেওয়া না মিষ্টি, নির্দিষ্ট না কোনোদিন এখনো ১০-১৫ হয়েছে, ২০ হয়েছে, বিভিন্ন জায়গাতে ইয়ান জেনারেশন যারা আছেন প্রতিদিন ১০০-১০০ সাইকেল আছে, থেকে বেশি আছে মানুষ, দেশের বাইরেও যায় অনেক সময় সকালে বানানো হয়, রাত্রে শেষ হয়।